এই ঐতিহাসিক দিনটি আমরা যেন আগামী বছর থেকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে পারি সে আশা রাখছি। এখন এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য রাখবেন লালন পালন করছেন সারা দেশে জেলা উপজেলায় কাজ করছেন এক সময় ঢাকা রাজপথের টুকর ছাত্রনেতা জয়তা জনাব আলিমুজ্জামান বাদশা এখন বক্তব্য রাখছেন। ধন্যবাদ আন্তর্জাতিক সঙ্গে। বারবার সরকার আসছে, বারবার সরকার যাচ্ছে, শুনছেন আমাদের কথা। আমরা কি চাচ্ছি? দোসরা মার্চ 1971 এই কথাটা যখন মানুষ জানে, কেউ জানতে চায় না সেই দিনটি কি ছিল। আজ প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত পৌঁছায় যাওয়ার জন্য আজকে আমরা রাজপথে দাঁড়িয়েছি। সরকারকে আহ্বান জানাচ্ছি, সরকার আমাদের কথাগুলো শুনুন, বুঝুন, দেখুন। সেই নেতা যে নেতা ওহীন তার মৃত্যুকে ভয় না করে জীবনকে বাজি রেখে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে স্বাধীন পাকিস্তানের স্বাধীন পতাকা নামের বাংলার পতাকা উড়িয়েছিলেন আসম আব্দুর রব, তিনি জীবিত। আমরা চাই তার জীবদ্দশায় এসে দেখে যাক তার কৃতকার্যের কথা। সেই কিংবদন্তি নেতা, তার পাশে যারা সেদিন ছিলেন, আব্দুল কুদ্দুস মাখন ছিলেন, তোফায়েল আহমেদ ছিলেন, নূরে আলম সিদ্দিকী, তারাও জীবিত আছেন, তারাও কষ্ট পান আমি জানি, কিন্তু তারা মুখ খুলে কিছু সহ্য করছেন, কথা বলছেন না। কেন কথা বলছেন না? আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, সম্মান রেখে বিনীতভাবে অনুরোধ করছি, হে আমার নেতা, হে বাংলার নেতা, হে জনগণের নেতা, আপনারা বলুন, এই সরকার যে সরকার বারবার ক্ষমতা থাকার পরেও এই দোসরা মার্চ স্বাধীনতা দিবসের কথাটা ভুলে গেছে? ভুল তারা করেন না, ভুল পথে চলেন, ভুল করেন। যে ব্যক্তি তার মৃত্যুকে বাজি রেখে পতাকা উড়িয়েছিলেন তাকে ডাকেন না, তাকে ডাকেন তারাই জবাব দেবেন। জনগণ হাসে, হাসে বাংলার মানুষ। আমি প্রবাসী এবং দেশি 17 কোটি মানুষের পক্ষের দাবি, সে দোসরা মার্চ যেদিন এই পতাকা উত্তোলন করে বাংলার মাটিতে দেখিয়েছিল বাংলার সন্তানরা কি পারে, পাকিস্তান থেকে বিতাড়িত প্রথম শুভাঞ্জলি অর্পণ করে থাকেন তিনি, করেছিলেন সেই আসম আব্দুর রব। সে রব ভাই আজকে এই বয়সে এসেও সে সংগ্রাম করে যাচ্ছেন, আমরা তাকে জানাই সহস্র শ্রদ্ধা ভালোবাসা। তারপরেও আমি বলবো, আমার সাথে অসংখ্য যুবনেতা, ছাত্রনেতা, শ্রমিক নেতা, সমস্ত লোক একগ্রচিত্তে বারবার ধ্বনি উচ্চারণ হচ্ছে আমাদেরকে দেওয়া হোক সেই দোসরা মার্চ 1971 স্বাধীনতা দিবস। আমাদের হাসি পায় যখন আমরা দেখি মা দিবস, বাবা দিবস, গামছা দিবস, লুঙ্গি দিবস, টমেটো দিবস, কুমড়া দিবস, সব দিবসে দেখি দুঃখ নাই, দিতে থাকেন, আরো দেন, মহাদিবস দেন, মহাকাশ দিবস দেন, সমস্যা নেই। কিন্তু আমাদের সেই ইতিহাসটাকে বিকৃতি না করে ইতিহাসকে সঠিক পথে চলার জন্য, প্রজন্মকে জানানোর জন্য, শত শত বছর মানুষ জানবে ওই দিন কি হয়েছিল, কে উত্তোলন করেছিল, কোথায় উত্তোলন করেছিল, কেন উত্তোলন করেছিল, কি তার আশা ছিল, কি তার ভরসা ছিল, সেই জিনিস জানানোর জন্যই আমরা দাবি জানাই। দীপ্ত বক্তব্য দিতে হবে, বক্তব্য দেওয়ার কিছু নাই, আমরা দাঁড়ালেই সরকার জানে আমরা কি জন্য দাঁড়াইছি। কিন্তু সরকার মনে মনে হাসে, কি দাবি নিয়ে আসে, কিন্তু সরকার একদিন সেও নত জানো হবে এই জনগণের কাছে। এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ দিয়ে মিডিয়াম্যান সংগঠন যারা আয়োজক, আয়োজক সমস্তকে ধন্যবাদে শেষ করছি। আমাদের এই দাবি পূরণ হোক এই আশায় সকলকে ধন্যবাদ।